Hello friends. Today the topic of our discussion is federalism in India. আমার প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভারতের যুক্তরাষ্ট্র। Now, just like any other lecture, we usually try to highlight on the points upon which we proceed with our discussion. Now, আমরা যে কোনো আলোচনার শুরুতে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা কিছু পয়েন্টসগুলোর ওপর হাইলাইট করি, যেই পয়েন্টগুলোর ভিত্তিতে আমাদের আলোচনাটা আস্তে আস্তে আমরা শুরু করতে পারি। সেই পয়েন্টসগুলো কী কী এখন আমরা একটু দেখে নেব। অনেকটা এইটা আমাদের একটা স্ট্রাকচার বা কাঠামোর কাজ করবে। নাম্বার ওয়ান ইজ দ্য ইন্ট্রোডাকশন, অর্থাৎ যে কোনো আলোচনার শুরুতে আমরা একটা ইন্ট্রোডাক্টরি লেকচার দিই। এই ইন্ট্রোডাক্টরি লেকচারটা মূলত আলোচনা করে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি তার একটা সংজ্ঞা বা সেটা কি বোঝাতে চাইছে সেটা দিয়ে। সো ফলোয়িং দি ইন্ট্রোডাক্টরি লেকচার উই উইল স্টার্ট, সেকেন্ড পয়েন্ট উইল বি দি এভলিউশন অফ দি ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম, উইচ ইজ ফলোড বাই দি থার্ড ওয়ান, দ্যাট ইজ দি ফিচার্স অফ দি ইন্ডিয়ান ফেডারেশন। তার মানে আমরা দেখব এখানে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা তার বিবর্তন কিভাবে হচ্ছে সেইটা দ্বিতীয়ত। তৃতীয়ত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বিবর্তনের সঙ্গে সঙ্গে যে মূল বৈশিষ্ট্যগুলো কি যুক্তরাষ্ট্র ব্যবস্থা সেটাকে কেন্দ্র করে। ফোর্থলি উই উইল বি ডিসকাসিং দি নেচার অ্যান্ড ট্রেন্ডস অফ দি ইন্ডিয়ান ফেডারালিজম, অর্থাৎ ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার যে প্রকৃতি তার যে প্রবণতা সেগুলোকে নিয়ে আমরা সেগুলোর উপর আমরা একটু জোর দেব। ফিফথলি উই উইল বি ডিসকাসিং দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স ফলোড বাই দি সেন্ট্রালাইজিং টেন্ডেন্সিজ, অর্থাৎ ক্ষমতার বন্টন কিভাবে হচ্ছে এবং এই ক্ষমতা বন্টনের পেছনে কোথাও কি আমরা দেখতে পাচ্ছি এক ধরনের কেন্দ্রীকরণের প্রবণতা, সেইটাকে কিন্তু আমরা আলোকপাত করার চেষ্টা করব আমাদের পঞ্চম এবং ষষ্ঠ পয়েন্টে। সেভেন্থলি উই উইল বি ডিসকাসিং দি ফেডারেলিজম ইন প্র্যাকটিস, অর্থাৎ তাত্ত্বিকভাবে আমরা যে থিওরিটিক্যালি যে ফেডারেলিজম নিয়ে আলোচনা করছি সেটা বাস্তবে কিভাবে প্রয়োগ হচ্ছে ভারতবর্ষে এবং প্রয়োগের সময় এর কি কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি সময়ের সাথে সাথে, সেইটা আমরা আলোচনা করব আমাদের সপ্তম পয়েন্টে। ইন আর কনক্লুডিং পার্ট উই উইল এন্ড দি লেকচার উইথ অ্যান ইভ্যালুয়েশন, অর্থাৎ আমরা আমাদের শেষ ভাগে আমরা আলোচনা করব একটি মূল্যায়ন দিয়ে, যে ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার একটি মূল্যায়ন করে আমরা আমাদের আলোচনা শেষ করব। তাহলে আমরা এবার চলে যাই প্রথমে যে ইন্ট্রোডাকশনের পার্টটা আছে সেটাতে। ইন্ট্রোডাকশন মূলত আমরা শুরু করছি, যে কোনো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি আলোচনা করব না এর সংজ্ঞা, এর অর্থ কি, অর্থাৎ যুক্তরাষ্ট্র যখন আমরা শব্দটা ব্যবহার করছি এই যুক্তরাষ্ট্র বলতে আমরা কি বুঝছি, অর্থাৎ হোয়াট ডু উই অ্যাকচুয়ালি মিন বাই দি ভেরি টার্ম ফেডারেলিজম। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখেছি যে সংবিধানের কোনো জায়গাতেই কিন্তু যুক্তরাষ্ট্র শব্দটা ব্যবহার করা হয়নি। সো নোয়ের ইন দ্য কনস্টিটিউশন দি টার্ম ফেডারেলিজম হ্যাজ বিন ইউজড, ইনস্টেড দি টার্ম ইউনিয়ন অফ স্টেটস হ্যাড বিন ইনকর্পোরেটেড ইন আর আর্টিকেল 1 অফ আর কনস্টিটিউশন। তার পরিবর্তে আমরা দেখেছি কি যে ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ রাজ্য সমূহের একটি ইউনিয়নের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র শব্দটা কিন্তু ব্যবহার করা হয়নি। আর একটা জিনিস যেটা আমরা আমাদের ইন্ট্রোডাকশনে আলোচনা করব সেটা হচ্ছে যে জেনারেল ফিচার্স অফ ফেডারেল সিস্টেম সেটা কি, অর্থাৎ যে সাধারণত যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি বিদ্যমান সেই বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে প্রথমে চলে যাই অর্থ, অর্থাৎ মিনিং অফ দ্য টার্ম ফেডারেলিজম। Now, while analyzing the meaning of a federal structure, there are two difficulties.
There is no general agreed definition of a federal state. তাহলে আমরা যখন মিনিংটা অর্থাৎ অর্থটা আমরা খুঁজতে চাই যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে যে শব্দ, এই যুক্তরাষ্ট্রের শব্দটা যে অর্থ তার মানে যদি আমরা ধরতে চাই, তাহলে আমরা দেখব যে আমরা দুটি সমস্যার সম্মুখীন হচ্ছি। সেই দুটি সমস্যা কি কি? প্রথমত, কোনো একটি সংজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ব্যাখ্যা করা এবং সেটি বিশেষজ্ঞদের দ্বারা প্রত্যেক বিশেষজ্ঞ সেটাতে সহমত পোষণ করছে এই রকম ভাবা আমাদের পক্ষে কিন্তু একটু কঠিনই হয়ে যায়। বরঞ্চ আমরা দেখি কি, যেটা দ্বিতীয় সমস্যা সেটা হচ্ছে কি, যে ইট ইজ হ্যাবিচুয়াল উইথ স্কলার্স অন দ্য সাবজেক্ট টু স্টার্ট উইথ দ্য মডেল অফ দ্য ইউনাইটেড স্টেটস। Now, this implies to exclude any system that does not conform to the model from the nomenclature of federation. দ্বিতীয় সমস্যাটা কি, যখনই সাধারণত আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্র নিয়ে, সমস্ত বিশেষজ্ঞরা শুরুই করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থার মধ্যে দিয়ে, অর্থাৎ তাদের যে যুক্তরাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেগুলোকে আলোকপাত করে কিন্তু আলোচনা শুরু হয়। এবার এটার সমস্যা কি? সমস্যাটা এটাই যে কোনো একটি দেশে যদি যুক্তরাষ্ট্র ব্যবস্থা আছে বলে ধরে নেওয়া হয়, অথচ দেখা যায় সেই যুক্তরাষ্ট্র ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা বৈশিষ্ট্যের সঙ্গে হুবহু মিলছে না, তখনই কিন্তু সমস্যা হয় যে ওটাকে মেনে নিতে যে ওটা আদৌ যুক্তরাষ্ট্র কিনা। ফলে এই দুটি সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু আমাদের এর অর্থ খুঁজে যেতে হচ্ছে। ফলে দেখা যায় কি, যে সিন্স 1787 নিউমারাস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ অ্যাডপ্টেড কনস্টিটিউশনস উইথ ফেডারেল প্রিন্সিপলস, বাট ইফ প্লেসড অগেনস্ট দি স্ট্যান্ডার্ড অফ ইউএসএ ফিউ উইল স্ট্যান্ড দ্য রেস্ট। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে 1787 সাল থেকেই কিন্তু অনেক দেশে যুক্তরাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটি দেশের যুক্তরাষ্ট্র যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যর সঙ্গে হুবহু তুলনামূলক তুলনা করে থাকি, তাহলে কিন্তু আমাদের বলতে বাধ্য হব যে হয়তো খুব কম দেশই আছে সেই রকম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো। নাও আমাদের ইন আর কান্ট্রি, ইনস্টেড অফ দি টার্ম ফেডারেলিজম, ইনফ্যাক্ট In our Indian constitution, nowhere the term federalism has been used. Instead, the term union of states had been incorporated. Now, what does the term union of states imply? Article 1 of our constitution says that India, that is Bharat, shall be a union of states. তাহলে আমরা জানি যে আমাদের সংবিধানে কোথাও যুক্তরাষ্ট্র শব্দটা ব্যবহার করা হয়নি, তার পরিবর্তে রাজ্যসমূহের ইউনিয়ন এই শব্দটি ব্যবহার করা হয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে 1 নম্বর ধারা সংবিধানে, সেখানে একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ভারত হচ্ছে একটি রাজ্য সমূহের ইউনিয়ন। দ্য ওয়ার্ড ইউনিয়ন ডাজ নট ইন্ডিকেট এনি পার্টিকুলার টাইপ অফ ফেডারেশন লাইক দ্যাট অফ ইউএসএ। ইট অ্যাডপ্ট সাম অফ দি ফিচার্স অফ বোথ ইউনিটারি অ্যান্ড ফেডারেল সিস্টেম। অর্থাৎ এই ইউনিয়ন শব্দটা কিন্তু কোনোভাবেই আমরা সেই অর্থে ব্যবহার করা হচ্ছে বলে মনে হয় না যে অর্থে যুক্তরাষ্ট্র শব্দটা ব্যবহার করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বরঞ্চ আমরা দেখি যে এখানে কিছু বৈশিষ্ট্য একক কেন্দ্রিক সিস্টেমের বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়েছে এবং একই সঙ্গে কিছু যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যকেও আমরা এর মধ্যে ঢুকিয়ে নিতে পেরেছি। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জেনারেল ফিচার্সগুলো কি, অর্থাৎ যে যুক্তরাষ্ট্র বলতে গেলে আমাদের কোন কোন বৈশিষ্ট্যগুলোর উপর আলোকপাত করতে হয়। হোয়াট আর দ্য বেসিক ফিচার্স অন উইচ আর ডিপেন্ডিং অন উইচ অন উই ক্যান ক্লেম আ কান্ট্রি টু বি আ ফেডারেল ওয়ান। লেট আস সি দোজ ফিচার্স, দ্য জেনারেল ফিচার্স। ফার্স্ট ইজ দ্য ডুয়াল গভর্নমেন্ট, ফলোড বাই দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স। Then comes the supremacy of the constitution and finally the authority of courts. তাহলে কি দেখছি আমরা, যে একটা দ্বৈত শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে, একটা দ্বৈত সরকারের কথা বলা হচ্ছে। শুধু দ্বৈত সরকার থাকলেই যুক্তরাষ্ট্র ব্যবস্থা যে রয়েছে সেটা বলা যায় না, তার সঙ্গে থাকতে হবে ক্ষমতা বণ্টন, অর্থাৎ ক্ষমতাকে ভাগ করে দিতে হবে, এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে ক্ষমতা থাকবে না।
তৃতীয়ত যেটা বলছি সেটা হচ্ছে কি না, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের একটা প্রাধান্য, অ্যান্ড ফলোড বাই দি অথরিটি অফ কোর্টস, অর্থাৎ যে কোর্ট, যে আইন ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা, তার একটা কর্তৃত্ব কোথাও যেন তার একটা স্বীকৃতি আমরা কিন্তু এই যুক্তরাষ্ট্র ব্যবস্থায় দিয়ে থাকি। না, এই যুক্তরাষ্ট্র নিয়ে এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে আমাদের স্বভাবতই যে প্রশ্নটা সবার আগে উঠে আসছে সেটা হচ্ছে যে এই যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনটা কোথায়, কেন দেশগুলো যুক্তরাষ্ট্র ব্যবস্থা অবলম্বন করতে চাইছে, অর্থাৎ দ্য রিজনস বিহাইন্ড দি অ্যাডপশন অফ দি ফেডারেল সিস্টেম ইন আ কান্ট্রি। উই উইল বি হাইলাইটিং ভেরি জেনারেলি, নট পার্টিকুলার টু দি কেস অফ ইন্ডিয়া। নাও, two contradictory forces operate for the adoption of a federal structure in a country. First is a desire for a union, and secondly the desire for separatedness. অর্থাৎ দুটি শক্তি একই সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র ব্যবস্থার গ্রহণের ক্ষেত্রে। কোন দুটি শক্তি? না, একটা মিলনের অভিপ্রায়। কতগুলো রাজ্য, কতগুলো দেশ চাইছে একসঙ্গে মিলিত হতে। আবার তার সঙ্গে সঙ্গে আরেকটা শক্তি কি? ডিজায়ার ফর সেপারেটেডনেস, অর্থাৎ প্রত্যেকটি রাজ্যর মধ্যে তাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলোকে তারা টিকিয়ে রাখতে চাইছে। অর্থাৎ মিলনের অভিপ্রায় কখন হচ্ছে? ডিউ টু জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি। জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি মানে ভৌগোলিক নৈকট্য রয়েছে কয়েকটা দেশের মধ্যে, তারা চাইছে একসঙ্গে থাকতে। অথবা ইকোনমিক ডেভেলপমেন্ট, একটা অর্থনৈতিক উন্নতির কথা ভাবা হচ্ছে। ফলোড বাই দ্য সেম ট্র্যাডিশন, একই ঐতিহ্য বহন করছে কয়েকটা কয়েকটা দেশ বা কয়েকটা রাজ্য, তারা একসঙ্গে থাকতে চাইছে। বা ফ্রি ফ্রম ফরেন অ্যাগ্রেশন, অর্থাৎ বহুদিন ধরে বিদেশি শাসন চলছিল, সে শাসনের কাছ থেকে মুক্তি পেতে চাইছে। মুক্তি পাওয়ার উপায় হিসেবে তারা গ্রহণ করে নিতে চলেছে একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ফর সিকিউরিটি এগেইনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড সো অন, অর্থাৎ একই সঙ্গে বিদেশি আক্রমণের থেকে কোথাও একটা নিরাপত্তা যেন চাইছে। এই নিরাপত্তার জায়গা থেকে কোথাও তারা একসঙ্গে হয়ে থাকতে চাইছে। তাহলে এই কারণগুলো আমরা যদি বলি মিলনের অভিপ্রায়, অর্থাৎ একসঙ্গে থাকার পেছনে কারণ, তাহলে অনেক সময় কিন্তু এটাও দেখা যায় যে ডিজায়ার ফর সেপারেটেডনেস, অর্থাৎ কিছু ডিফারেন্সেস আছে, দেয়ার এক্সিস্ট সার্টেন ডিফারেন্সেস অ্যামাং দিস স্টেটস অ্যান্ড দে ওয়ান্ট টু রিটেইন দোজ ডিফারেন্সেস, ডিফারেন্সেস ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, ইন টার্মস অফ রিলিজিয়ন অ্যান্ড সো অন। এই যে ডিফারেন্সেস ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ বলছি, ভাষাগত দিক থেকে পার্থক্য, ধর্মের দিক থেকে পার্থক্য, অর্থাৎ কোথাও যেন রাজ্যগুলো বা দেশগুলো, ছোট ছোট দেশগুলো মনে করছে যে এই পার্থক্যগুলোকে টিকিয়ে রাখতে গেলে, কোথাও তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে, টু রিটেইন দেয়ার আইডেন্টিটি, তাদের কিন্তু এই যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে না। ফলে সেই জায়গা থেকেও কিন্তু অনেক সময় যুক্তরাষ্ট্র ব্যবস্থা চাওয়া হয়। না, ভারতবর্ষে কি কারণ হয়েছিল যার জন্য, ভারতবর্ষের ক্ষেত্রে এই কারণগুলো কি কি, অর্থাৎ দ্য রিজনস ফর অ্যাডপশন অফ ফেডারেলিজম ইন ইন্ডিয়া, ডিজায়ার ফর ইউনিটি, বলেছি আগে মিলনের অভিপ্রায় একটা ছিলই, ছোট ছোট রাজ্যগুলো চাইছিল একসঙ্গে থাকতে, একই ঐতিহ্য বহন করছে, মনে করা হচ্ছে যে উন্নতি হবে অর্থনৈতিক দিক থেকে, শুধু তাই নয় বিদেশি আক্রমণের থেকে নিজেদের নিরাপত্তা বজায় রাখতে পারবে। তার সঙ্গে সঙ্গে কি ডাইভার্সিটি, আমরা জানি ভারতবর্ষ হচ্ছে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের ভাষা আছে, বিভিন্ন ধরনের ধর্ম আছে, সেই সবগুলোকে টিকিয়ে রাখতে গেলে তুলনামূলকভাবে একটু স্বাতন্ত্র্যের প্রয়োজন। সেই স্বাতন্ত্র্যটা কিন্তু আমরা পেতে পারি যদি মাত্র ওই ফেডারেল সিস্টেম থাকে, এবং সেটা মূলত এককেন্দ্রিক ব্যবস্থার উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, এক্সপিরিয়েন্স অফ এ রিজিনাল অটোনমি, এক ধরনের প্রাদেশিক যে স্বাতন্ত্র্য, সেটা ভারতবর্ষ কিন্তু একদম বিদেশি শাসনকালীন থাকা অবস্থা থেকে, বিদেশি শাসনের অধীনে থাকার অবস্থা থেকে কিন্তু তারা ভোগ করে এসছে। ফলে সেই স্বাতন্ত্র্যের একবার স্বাদ যখন পেয়ে গেছে, তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাটা একটু কঠিন হয়ে ওঠে।
Fourth, the regional leadership. Most of the leaders of the national parties that had actually played a very crucial role in the national movement, they belong to some or the other regions. ফলে দেখা যাচ্ছে এই রিজিনাল প্রাদেশিক যে নেতৃত্ব তারা কিন্তু সবসময় এই প্রদেশগুলোর কিছুটা স্বাতন্ত্র টিকিয়ে রাখতে চাইছে এবং তার জন্যই তাদের এই ফেডারালিজম ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা প্রচেষ্টা ছিল। Fifthly, the decentralization of democracy and power, বিকেন্দ্রীকরণ, গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ, একই সঙ্গে ক্ষমতারও বিকেন্দ্রীকরণ। যেই মুহূর্তে পাওয়ারটা এককেন্দ্রিক হচ্ছে না, যেই মুহূর্তে যেই মুহূর্তে ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া হচ্ছে সেই মুহূর্তে কিন্তু তুলনামূলকভাবে একটা ব্যালেন্স তৈরি হওয়ার আশা কিন্তু মানুষের মধ্যে জেগেই উঠছে। অ্যান্ড ফাইনালি দি ভাস্টনেস অফ দ্য কান্ট্রি, ভারতের যা বিশাল আয়তন সেটাকে মাথায় রেখে দি ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন দে ডিসাইডেড দ্যাট দি ফেডারেল সিস্টেম উড পারহ্যাপস বি ওয়েল সুটেড ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া।